আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলে ভালো আছো। আমি রুবাইয়া, স্কলার্স অনলাইন স্কুলের সাথে আছি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ অধ্যায় দুই, ব্রিটিশ শাসন, এই চারটি অংশ রয়েছে। আমি এই চারটি অংশ চারটি পর্বে আলোচনা করেছি। আজ আমি আলোচনা করব অধ্যায় দুই, ব্রিটিশ শাসন, এর অনুশীলনী পর্ব নিয়ে। তাহলে চলো আমরা দেখে নিই অনুশীলনী পর্বে কি কি প্রশ্ন রয়েছে। নমুনা প্রশ্নের উত্তর। তোমরা এখানে দেখতে পাচ্ছ অল্প কথায় উত্তর দাও, এখানে তিনটি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলোর উত্তর দাও অর্থাৎ বড় প্রশ্ন, এখানে তিনটি প্রশ্ন রয়েছে। অল্প কথায় উত্তর দাও, এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে সিপাহি বিদ্রোহের পাঁচটি কারণ লেখো। এই প্রশ্নটি আমি ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অংশে আলোচনা করেছি। দ্বিতীয় প্রশ্ন, ব্রিটিশ শাসনের দুটি ভালো ও দুটি খারাপ দিক উল্লেখ করো, এটিও আমি দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে আলোচনা করেছি। যারা ক্লাসগুলো মিস করেছো তারা দেখে নিবে। বড় প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, সাহিত্যিকগণ রাজনৈতিক আন্দোলনে কি ধরনের ভূমিকা পালন করতে পারেন, এই প্রশ্নটিও আমি আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ে চতুর্থ অংশে। তাহলে আজ আমি আলোচনা করব অল্প কথায় উত্তর দাও এই তিন নম্বর প্রশ্ন, বাংলা নবজাগরণে কারা অবদান রেখেছেন, এবং বড় প্রশ্ন এক ও দুই অর্থাৎ পলাশী যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো এবং সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল। তাহলে চলো শুরু করা যাক। অল্প কথায় উত্তর দাও, বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন? শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জানো ১৯ শতকে বাংলায় নবজাগরণ ঘটে। এই নবজাগরণে যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, স্যার সৈয়দ আহমদ খান, সৈয়দ আমির আলী, নবাব আব্দুল লতিফ প্রমুখ ব্যক্তিবর্গ। অর্থাৎ বাংলার নবজাগরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, স্যার সৈয়দ আহমদ খান, সৈয়দ আমির আলী এবং নবাব আব্দুল লতিফ প্রমুখ ব্যক্তিবর্গ। শিক্ষার্থীরা, তোমরা প্রশ্নটি ভালো করে খেয়াল করে দেখো, এখানে শুধু বাংলার নবজাগরণে কারা অবদান রেখেছেন তাদের নাম জানতে চাওয়া হয়েছে। যেহেতু এটি সংক্ষিপ্ত প্রশ্ন, সেহেতু শুধু নামগুলো উল্লেখ করলেই হবে। শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে বাংলার নবজাগরণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে জেনেছি। তারা হলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সৈয়দ আমির আলী এবং নবাব আব্দুল লতিফ। তো যারা ক্লাসটি মিস করেছো তারা অবশ্যই দেখে নেবেন। এখন আমরা এক নজরে দেখে নেব বড় প্রশ্নের উত্তর। তাহলে চলো জেনে নিই। প্রথম প্রশ্ন হলো পলাশী যুদ্ধের ফলাফল সম্পর্কে লেখো। শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশে আমরা নবাব সিরাজউদ্দৌলা কেন, কিভাবে এবং কাদের মাধ্যমে ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, কেনই বা তিনি পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিলেন সে সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা জানব পলাশীর যুদ্ধের পর এর ফলাফল কি হয়েছিল। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে ইংরেজ শক্তির বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয় ইতিহাসে তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে নবাব পরাজয় বরণ করেন, তোমরা ইতিমধ্যেই সেটা জানো, এবং বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয়। অর্থাৎ পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরই কিন্তু বাংলায় ইংরেজ শাসনের ভিত্তি স্থাপিত হয় এবং এই ভিত্তিটি স্থাপিত হয় ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত, অর্থাৎ প্রায় ২০০ বছর। ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত প্রায় ২০০ বছর বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়, অর্থাৎ ডুবে যায়। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে নবাব সিরাজউদ্দৌলা কেন পরাজয় বরণ করেছিলেন।
হ্যাঁ, ওনার প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর। এবং মীর জাফর যুদ্ধের একদম শেষ পর্যায়ে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, যার কারণে নবাব সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করেছিলেন, যার ফলশ্রুতিতে প্রধান সেনাপতি মীর জাফর নামমাত্র নবাবী লাভ করেন এবং আসল ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। অর্থাৎ প্রধান সেনাপতি মীর জাফর নামমাত্র সিংহাসন লাভ করলেও বাংলা, বিহার, উড়িষ্যা শাসন ক্ষমতা, অর্থাৎ আসল ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। ইংরেজরা শাসনের নামে এদেশে শোষণ চালাতে থাকে, ফলে উপমহাদেশের সাধারণ মানুষ নিদারুণ দুঃখ, কষ্ট ও দুর্দশার মাঝে নিপতিত হয়। এবং এদেশের ব্যবসায় বাণিজ্যে ইংরেজরা একচেটিয়া অধিকার লাভ করতে থাকে, ফলে দেশীয় ব্যবসায়ীরা সর্বশান্ত হয়। অর্থাৎ পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরই বাংলার সিংহাসন আহরণ করেন মীর জাফর, কিন্তু আসল ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। অর্থাৎ নামমাত্র মীর জাফর সিংহাসন লাভ করলেও ইংরেজদের হাতে আসল ক্ষমতা চলে যায়, অর্থাৎ বাংলা, বিহার ও উড়িষ্যা শাসন ক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। ফলে ইংরেজরা ব্যবসা বাণিজ্য সহ সব দিক দিয়ে একচেটিয়া অধিকার লাভ করতে থাকে, ফলে দেশীয় ব্যবসায়ীরা সর্বশান্ত হয় এবং বাংলার সাধারণ মানুষ নিদারুণ দুঃখ, কষ্ট ও দুর্দশার মাঝে নিপতিত হয়। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পলাশীর যুদ্ধের ফলাফল ছিল অত্যন্ত শোচনীয়। এখন আমরা জেনে নেব সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল। দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অংশে আমরা জেনেছি সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল কি ছিল। আজ আমরা জানব সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল, অর্থাৎ বাংলার মানুষের সিপাহী বিদ্রোহে ভূমিকা কি ছিল। 1857 সালে পশ্চিমবাংলার ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে যে বিদ্রোহ হয় তাই সিপাহী বিদ্রোহ, এবং এই বিদ্রোহ শুরু হয় 1857 সালে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই বিদ্রোহকে শুধু সিপাহী বিদ্রোহই বলা হয় না, এই বিদ্রোহকে বলা হয় মহাবিদ্রোহ, কারণ সিপাহীরা এই বিদ্রোহ শুরু করলেও পরবর্তীতে এই বিদ্রোহ কিন্তু সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে পরবর্তীতে এই বিদ্রোহ ক্রমে সারা ভারতে ছড়িয়ে পড়ে। এবং বাংলার মানুষের ভূমিকা কি ছিল, বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, যশোর, সিলেট, কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী এই বিদ্রোহে সামিল হয়। আমি গত ক্লাসে বঙ্গভঙ্গ বা বাংলা প্রদেশ যে ম্যাপটি নিয়ে আলোচনা করেছি, ওই ম্যাপটি দেখলে তোমরা বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়ে প্রথম অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো বিষয় বুঝতে না পারো, তাহলে চটজলদি কমেন্ট বক্সে তা লিখে জানিয়ে দেবো। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।